আমি সুভদ্রা মুখার্জি কয়েকদিন আগে বিজেপি পার্টি তার ঘোষণাপত্র জারি করল এই ঘোষণাপত্র দেখে আর কিছু প্রমাণ হোক না হোক এটা প্রমাণিত যে বিজেপি পার্টির নেতারা জেনে গেছেন পশ্চিমবাংলার এই ইলেকশনে তারা হাঁটছেন তাদের হার সুনিশ্চিত তারা মমতা ব্যানার্জির সামনে দাঁড়াতে পারবেন না আপনারা বলবেন আমি এ কথা ঘোষণাপত্র দেখে কি করে বলছি এই কারণে বলছি কয়েকদিন আগে আমি একটি মারাঠি চ্যানেলে নিতিন গাডকারিজির একটি ইন্টারভিউ দেখেছি সেখানে তিনি বলছেন বিজেপি পার্টি যখন দেখে কোনো জায়গায় বা কোনো রাজ্যে তারা সরকার বানাতে পারবে না তখন তারা বড় বড় লম্বা লম্বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘোষণাপত্র বার করে তাহলে ভেবে দেখুন বিজেপি পার্টির চিন্তাধারা কী এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ঘোষণাপত্রে বলা হয়েছে যে থার্টি সরকারি চাকরিতে মহিলা রিজার্ভেশন রাখা হবে আচ্ছা যে যে রাজ্যে মানে এক দশক ধরে বিজেপি পার্টি রাজত্ব করেছে বা এখন রাজত্ব করছে যেখানে বিজেপি সরকার সেখানে কি এইরকম থার্টি মহিলা সংরক্ষণের কথা বলা হচ্ছে বা মহিলারা কি কোন রকমের কোনো রিজার্ভেশন পেয়েছেন সরকারি চাকরিতে কি জানি আমি তো জানি না তবে হ্যাঁ এটা আমি পরিষ্কার জানি যে গত ছ সাত বছর ধরে লোকসভা স্পিকারের ঘরে ওমেন্স রিজার্ভেশন বিল ধুলো খাচ্ছে অনেক বিল অনেক রকমের বিল বিজেপি আনার সময় পায় কিন্তু ওমেনস রিজার্ভেশন বিল বিজেপি এখনও পর্যন্ত আনতে পারিনি যদিও বিরোধী পক্ষর সাপোর্ট আছে তারা সাপোর্ট দিতে চায় তবু এই বিল এখনও পর্যন্ত বিজেপি সরকার বা বিজেপি পার্টি আনতে চাননি বা আনতে তারা ইচ্ছা প্রকাশ করেননি বাদবাকি অনেক বিলে নে ফেলেছেন এরপর আসি এখানে বলা হয়েছে যে মহিলাদের বাসের টিকিট লাগবে না ফ্রি এল কেজি থেকে পিজি কেজি টু পিজি ফ্রি মহিলাদের আচ্ছা আবার জিজ্ঞাসা করি যে এই যে 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 যেসব রাজ্যে ওনারা এক দশক ধরে রাজত্ব করেছেন বা রাজত্ব এখনও চালিয়ে যাচ্ছেন যেখানে ওনাদের নিজেদের সরকার সেখানে কেজি থেকে পিজি ফ্রি সেখানে বাসের টিকিট ফ্রি সেখানে থার্টি থ্রি পারসেন্ট মহিলা সংরক্ষণ আছে সেখানে মহিলাদের কি পেয়েছে আপনাদের জানা আছে আমার তো জানা নেই এরপর আসি বিশাল এক প্রতিশ্রুতি বড় বড় প্রতিশ্রুতি সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে একটি করে চাকরি হবে আচ্ছা আমি এই ধরুন পশ্চিমবাংলায় বাড়ি সংখ্যা দেড় কোটি ধরে নিলাম দেড় কোটি তাহলে দেড় কোটি বাড়িতে দেড় কোটি চাকরি হবে প্রত্যেকটি ঘর থেকে একটি একটি করে চাকরি তাহলে দেড় কোটি চাকরি তা দেড় কোটি চাকরি হলে বছরে তিরিশ লাখ চাকরি বছরে তিরিশ লাখ হলে মাসে দাঁড়াচ্ছে আড়াই লাখ চাকরি আড়াই লাখ চাকরি মাসে হলে দিনে ওই আট ন হাজার করে চাকরি কি? অবাক হচ্ছেন তো হ্যাঁ এটা দেবেন বলেছেন বিজেপি পার্টি মোদিজি নিজে বলেছেন বড় বড় মিথ্যে কথা মিথ্যে কথা আপনারা বলুন দু হাজার চোদ্দোই যখন মোদিজি এসেছিলেন আমরা যাদের ক্ষমতায় নিয়ে এসেছিলাম এসেছিলেন তখন এই মিথ্যে কথা বলে এসেছিলেন যে প্রত্যেক বছরে দু কোটি চাকরি হবে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু সেরকম দেখতে পাই কাজী পরিষ্কার এটা যে বিজেপি পার্টি বুঝতে পেরে গেছে পশ্চিম বাংলায় তারা কোনোভাবেই তাদের দাঁত ফোটাতে পারবেন না তারা হাঁটছেন হাট তাদের অবশ্যম্ভাবী তাই তারা এরম বড়ো বড়ো লম্বা লম্বা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোদিজি যেন কী বলেন আপনি মোদিজি এ ঝুট হ্যাঁ ইয়ে ঝুট হ্যাঁ ঝুট হ্যাঁ লম্বা লম্বা ঝুট লম্বা জয় হিন্দ